এখন গসিপস এর মধ্যে থাকছে তাহলে ব্রহ্মাস্ত্র 2 তে রণবীর কাপুর কি থাকবে তার বাবার রোলে, অর্থাৎ সেই কি হবে ভিলেন। এদিকে প্রভাসের সালার কেন ডাঙ্কির সঙ্গে টেক্কা দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে, এইটা নিয়ে জানা গেল আরো দুটো এক্সাইটিং নিউজ। কি মশলা আছে এই সিনেমায় সেই গুঞ্জন শুনলে আপনি আসলেই লাভ দিয়ে উঠবেন। অ্যান্ড রবি তেজার প্রথম প্যান ইন্ডিয়ান মুভি টাইগার নাগেশ্বরা রাওয়ের ট্রেলার পেল মুক্তি, কিন্তু কেমন হলো আলটিমেটলি? প্রথমেই আসি রণবীর কাপুরের কাছে। ব্রহ্মাস্ত্রের পর এখন পালা ব্রহ্মাস্ত্র 2 এর, এবং এই ব্রহ্মাস্ত্র 2 এ যেই ক্যারেক্টারটার জন্য সবাই ওয়েট করছে সেটা হলো কে প্লে করবে দেবের ক্যারেক্টারটা। এখন ব্রহ্মাস্ত্রতে আমরা সবাই দেখেছি রণবীর কাপুরের মায়ের রোলে থাকে দীপিকা পাড়ুকোন, এবং মোস্ট প্রবাবলি দেব যে সে রণবীর কাপুরের বাবা থাকে, এবং দেব এই ক্যারেক্টারটা কিছুটা ভিলেনিয়াস ক্যারেক্টার অর্থাৎ নেগেটিভ শেডসে দেখানো হবে। তবে এই দেব ক্যারেক্টারে কে প্লে করবে সেটা নিয়ে কিন্তু এর আগে অনেকগুলো গুঞ্জন ছিল। জানা গিয়েছিল ঋত্বিক রোশনকে অ্যাপ্রোচ করা হয়েছিল, ইয়াশকেও অ্যাপ্রোচ করা হয়েছিল, বাট কেউ এইটা করতে রাজি হয়নি। এবং পরবর্তীতে জানা যায় এখানে হয়তো রণবীর সিংকে দেখা যেতে পারে, তবে সেটারও কোনো সলিড কনফার্মেশন আসেনি। বাট রাইট নাও বলিউড লাইফের রিপোর্ট থেকে জানা যায় এই মুভিতে দেবের ক্যারেক্টার আর কেউ নয় বরং রণবীর কাপুরই প্লে করছে, অর্থাৎ রণবীর কাপুর শিবার ক্যারেক্টার এবং দেবের ক্যারেক্টার দুটো ক্যারেক্টারই প্লে করবে। দ্যাট মিন্স তাকে বাবা ছেলে দুই রোলেই দেখা যাবে। এখন এমনটা বলার পিছনে রিজন আছে, যেমন বলিউডে এখন ট্রেন্ড চলছে একই অ্যাক্টর বাবা ছেলের রোল প্লে করছে, যেমন শাহরুখ খান জওয়ানে করেছে এবং সেটা ভালো খাচ্ছেও পাবলিক। আরেকটা বিষয় হচ্ছে নেগেটিভ ক্যারেক্টারে কিন্তু রণবীর কাপুর ভালোই ফাটাবে। অ্যানিমেলের টিজার দেখে তো সবাই বুঝতে পেরেছে তার নেগেটিভ ফেসের রোল অন্য লেভেল ছুঁয়ে যায়। সো এখানেও যদি দেবের রোল রণবীর কাপুর করে তাহলে এটা অন্য লেভেলে নিয়ে যেতে পারবে ফর শিওর। এখনো কোনো কিছু কনফার্ম নয়, বাট আপনার কাছে কি মনে হয় যদি আসলে রণবীর কাপুর এখানে দেবের ক্যারেক্টার অর্থাৎ রণবীরের বাবার ক্যারেক্টার প্লে করে তাহলে কেমন হবে? এবং একটা ফ্যানমেড পোস্টারও কিন্তু রিলিজ করা হয় যেটা অলরেডি ভাইরাল। এবার আসি সালারের কাছে। সালার মুভিটা কেন শাহরুখ খানের ডাঙ্কির সঙ্গে রিলিজ দিতে যাচ্ছে এটা নিয়ে অনেকেই ভাবছিল যে সালার দুঃসাহসিকতা দেখাচ্ছে, কারণ যেই শাহরুখের এবছর ব্যাক টু ব্যাক দুটো মুভি ব্লকবাস্টার, তার উপর আবার ডাঙ্কির ডিরেক্টর মাস্টার মেকার রাজকুমার হিরানি সেই ডাঙ্কির সঙ্গে সালার টেক্কা দিবে। অবশ্য সালারের টেক্কা দেওয়ার একটা স্ট্রং পয়েন্ট ছিল যে এখানে ডিরেক্টর প্রশান্ত নীল, কিন্তু ডিরেক্টর প্রশান্ত নীল ছাড়াও এখানে আরো দুটো এলিমেন্ট আছে, যেই এলিমেন্টের বিষয়ে আজকে কিছু রিপোর্টস থেকে জানা গেছে। সাউথ ইন্ডিয়ান কিছু রিপোর্টস বলছে সালারের পোস্ট ক্রেডিট সিনে আছে বড় একটা চমক, এবং সেখানে দেখা যাবে ইয়াশ এবং জুনিয়র NTR এর কেমিও। ইয়াস, যদি আসলে এটা হয় তাহলে মুভির ক্রেজ একদম অন্য লেভেল ছুঁয়ে যাবে। এখন একটা বিষয় মানতে হবে, বাহুবলীর পর প্রভাস কিন্তু প্যান ইন্ডিয়ান সুপারস্টার ছিল, তার ক্রেজ কিন্তু একটা রয়েছে। হ্যাঁ, বাহুবলীর পর অন্য ছবিগুলোতে সে ওরকম ক্যারিসম্যাটিক কিছু দেখাতে পারেনি, তবে এখানে মেকার্স তো প্রশান্ত নীল, এটা তো মানতে হবে, এবং সে যে প্রভাসকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবে এটা শিওর শট। সো একদিকে প্রভাসের ধাক্কা, আরেকদিকে এই দুই সুপারস্টারের ধাক্কা। সো তিনজন মিলে যখন পুশ করবে না তখন সালারের ক্রেজ একদম ফাটিয়ে দিবে চারিদিক। আর এমনিতেও সবাই কিন্তু আগে থেকে আন্দাজ করেছিল সালারে হয়তো KGF এর একটা কানেকশন থাকবে, আর এখন জুনিয়র NTR এর কেমিও যখন শোনা যাচ্ছে তখন মনে হচ্ছে জুনিয়র NTRও এই ইউনিভার্সে যোগদান করবে। দেখা যাক তারপরেও কি হয়। এবার আসি টাইগার নাগেশ্বরা রাওয়ের কাছে। রবি তেজার ফার্স্ট প্যান ইন্ডিয়ান মুভি টাইগার নাগেশ্বরা রাও, সেটা ট্রেলার আজকে রিলিজ পেল, এবং ট্রেলারে মেকিংস অন্য প্যান ইন্ডিয়ান মুভিগুলোর মতো অত আহামরি লাগেনি, মানে ভিজুয়ালাইজেশনের দিক দিয়ে। তবে হ্যাঁ, গল্পটায় বাহাই দম আছে মনে হচ্ছে। গল্পটা অনেকটা আন্দাজ দিয়েছে কিন্তু তারপরেও কিছু বিষয় হাইড করে রেখেছে, এবং ট্রেলারের সার্থকতা এটাই, বুঝতে দিবে কিন্তু বুঝাবে না। এখানে কাহিনী হচ্ছে রবি তেজা খুব লোভী নারী আসক্তি এবং খুব পাওয়ারফুল বুদ্ধিমান একজন চোর, যে একটা পার্টিকুলার এরিয়ার চোরদের পুরা হিরো ছিল, কিন্তু তাকে পরবর্তীতে একদম নাকানি চুপানি খাওয়ায় পুলিশ অফিসার যিশু সেনগুপ্ত, এবং এরপর কোনো একটা কারণে এই চোরটা হয়ে ওঠে দুর্ধর্ষ এক বড় চোর টাইগার নাগেশ্বরা রাও। এবং টাইগার নাগেশ্বরা রাও সে কীভাবে হয়ে উঠলো, কী ফেজ এসেছিল তার জীবনে, এবং লাস্টের দিকে যে বলে এই টাইগার নাগেশ্বরা রাও PM এর জন্য একটা বড় হুমকি, কেন সে বড় হুমকি সেটা একটা বড় রহস্য। তো সব কিছু মিলিয়ে বলা যায় ট্রেলার দেখে বোঝা যাচ্ছে মুভির যেই এডিটিং বা ভিজুয়ালাইজেশনের যে ব্যাপার স্যাপার সেগুলো বাকি 8-10টা হাইপওয়ালা প্যান ইন্ডিয়ান মুভির মতো না হলেও গল্পে ভালো একটা খেলা খেলবে।